চিকেন আমার বহু দিনের প্রায় হয়ে গেল 50-52 বছর প্রথম দেখি 5 টাকা ভিডিওটার কনটেক্সটটা বলি একটু তো সেটা হচ্ছে কি যে রিন্টু সাধারণত মানে মেদিনীপুরেই থাকে তো মেদিনীপুর থেকে এসে পরে আজকে সকালে এসে এসে পরে বলছে যে মানে আমি তখন ঘুমাচ্ছিলাম যে ঘুম থেকে উঠে আমাকে বলছে কি যে এখানে 5 টাকায় নাকি চিলি চিকেন পাওয়া যাচ্ছে তো ঠিক আছে ব্যাপারটা ঠিক আছে কিন্তু আমি একটা জিনিস ভাবলাম রিন্টু মানে 98 টাকা ট্রেন ভাড়া দিয়ে পরে এখানে এসছে 5 টাকা চিলি চিকেন খেতে মানে সিরিয়াসলি এই ব্যাপারটা মানা যায় তো ভাই প্রথমে অবাক হয়ে গেছিলাম বাঁকুড়ায় কোথা থেকে 5 টাকায় মানে এত এই সামান্য জিনিসের এত দাম 5 টাকায় বা চিলি চিকেন কে দিচ্ছে ভাই আমি বললো যে কালীতলা স্কুলটার কাছে একটা আছে তো আমি চলে এলাম ওর কথা শুনে পরে তো শুনে পরে এসে পরে দেখছি ইয়েস আমরা ঠিক শুনেছিলাম আমি একটু কোনো অবাক হয়নি এখানে 5 টাকায় চিলি চিকেন পাওয়া যাচ্ছে আর তার সাথে পোলাওটা অবশ্যই ফ্রি লয় সেটার দামটা আছে কিন্তু সেটা পরে বলবো তাহলে মজাটা নষ্ট হয়ে যাবে দামটা যদি বলে দিই তো 5 টাকায় চিলি চিকেনটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে অনেকটা এইরকম তো দেখতে পাচ্ছ এখানে এই যে সুন্দর হলুদ হলুদ কালারের পোলাও আছে আমাদেরকে দিচ্ছে পোলাওটা এটা হচ্ছে হাফ প্লেটের পরিমাণ আর ওইদিকে চিলি চিকেন দেওয়া হচ্ছে মানে তোমার কাছে আর কি কি পাওয়া যায় মানে চিলি চিকেন আর পোলাওটা ছাড়াও চিলি চিকেন ছাড়া পনির আছে বাটার পনির হবে চানা মুগলো হবে ঘুগনি হবে মাংস ডিমের কারি তড়কা তড়কা করি আজ বৃহস্পতিবার বলে মটনটা অফ আছে তো এইগুলো কি রকম দাম আছে ডিমের কারি 10 টাকা পিস আছে আলু ভাজা আছে 10 টাকা প্লেট পনির বাটার মশলা হবে 60 টাকা প্লেট চানা মশলা 20 টাকা প্লেট চিলি চিকেন 40 টাকা প্লেট 5 টাকা পিস আর চিকেন কারি হবে 15 টাকা পিস 120 টাকা প্লেট আর এদিকে তড়কা হবে প্লেন তড়কা 30 টাকা প্লেট ডিম তড়কা দুটো ডিম দিয়ে 50 টাকা প্লেট চিকেন তড়কা 100 টাকা প্লেট আর এমনিতে প্লেন প্লেন চিকেন তড়কা 90 টাকা আচ্ছা তুমি এখানে কতদিন ধরে বসছো আমি এটা আমার বাবার ব্যবসা প্রায় হয়ে গেল 50-52 বছর আমার হয়ে গেল প্রায় 20-22 বছর চিলি চিকেন আমার বহু দিনের প্রথম থেকেই 5 টাকা প্লেট আজ প্রায় হয়ে গেল প্রায় 12 বছর তো আমরা আজকাল কেচাল ব্লগের সাথে কেচাল খাবারও কম্বিনেশন করছি সেখানে আমি আলু ভাজা নিয়েছি আমাদের পোলাও আর চিলি চিকেনের সাথে চিলি চিকেনের পোলাও খুব ভালো যায় গাইস বাট সেটাতে আলু ভাজা যায় না বাট আই লাভ আলু ভাজা তো ফার্স্ট ট্রাই করবো আমি আলু ভাজা জাস্ট আমি দেখাবো ক্রাঞ্চি গাইস দিস ইজ ক্রাঞ্চি যেটুকু মুখে গেল সেটুকু বুঝলাম হ্যাভক ক্রাঞ্চ বাট একটু নুনটা কমে যাবে আর আমার সবচেয়ে ভালো কি লাগে জানো বাদামগুলো মিষ্টি নো পচা বাদাম গাইজ কেন কাঁচা বাদাম পচা বাদাম দের ইজ অনলি ভালো বাদাম তো প্রথমে পোলাওটা খাই আমি খাই যেটা বুঝতে পারছি এটা কমলা রাইস আছে দাদা যেটা বললো এটা কমলা রাইস পোলাও ঠিক না কমলা রাইসের যে ফ্লেভারটা হয় এটা দেখবে মানে বেশ মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার থাকে আর সেন্টও থাকে একটা দারুণ যেটা তোমরা গায়ে মাখতে পারো না অবশ্যই তো এখানে পোলাওটা তো খেলাম তার সাথে আলু ভাজা নিয়েছি যেটা খুবই ঝুরঝুরে মুচমুচে বটে আর এটা তো নুন কম থাকে আলু ভাজাটা তো বুঝতে পারছো যেটা আর বাদাম টাদাম দিয়ে বাদাম আমি খাই না পচা হোক কাঁচা হোক ভাজা হোক আমি খাই না কিছুই বাদাম তো বেসিক্যালি এটা বলবো পোলাওটা শুধু খেতে খুব ভালো লাগছে কিন্তু ফ্লেভার যেটা আছে পোলাওয়ের একটা ফ্লেভার অ্যাসেন্ট থাকে সেই অ্যাসেন্ট এটার মধ্যে খুব ভালো আসছে আর গাড়ির আওয়াজটাও খুব ভালো আসছে আর বেরিয়ে যাও আরও বেরিয়ে যাও এই পোলাওটা কালার ইউজ করেছো অরেঞ্জ ফ্লেভার কমলা রাইস ওকে সো গাইস নাইস ফুড ব্লগার এই জিনিসগুলোর জন্য তোমাদের আমাদের চ্যানেলটা ফলো করা উচিত ভালো একটা জেনুইন ফুড ব্লগার চ্যানেল তো পাবে লেজি বংকে নিয়ে নাও ও তো আমাদের বাবা কমলা রাইসের যে কমলার এসেন্টটা ওটা খুব ভালো আছে যেটা তোমরা একটা প্রত্যেকটা টেস্টেই পাবে লাইক আমি এখন টেস্ট করবো এমন আমি পেলাম গাইস এবারে আচ্ছা চিলি চিকেন যেটা হচ্ছে মেন ফোকাস এখানে 5 টাকা চিলি চিকেন মানে এক পিস চিলি চিকেন হচ্ছে 5 টাকা তো এই যে কারিটা দেখতে পাচ্ছ বেশ গাঢ় গাঢ় কারিটা আছে এই কারিটা একবার টেস্ট করা যায় এইটা বেশ টেস্টি আছে মানে 5 টাকার মধ্যে যেরকম আশা করা যায় ঠিকই আছে এক প্লেটের দাম হচ্ছে 40 টাকা এটা মনে রাখবে তার সাথে আছে এটা হচ্ছে এক পিস যদি চিলি চিকেন না তাহলে 5 টাকাতে পেয়ে যাবে অবশ্যই এতটা পোলাওয়ের সঙ্গে এক প্লেটে যে কারিটা দিয়েছো আরামসে খাওয়া যাবে এটা এক প্লেট পোলাও নয় যদি এটা হচ্ছে আমাদের হাফ প্লেট পোলাও আর পরিমাণটা অনেকটাই আছে যে আমি বারবার এক প্লেট বলে ফেলছি তো পোলাওটা হচ্ছে এক প্লেট যেটা 60 টাকা আর হাফ প্লেট হচ্ছে অবশ্যই 30 টাকা চিকেন চিলি চিকেন চিকেনের উপর একটা কোটিং থাকে তো সেই কোটিংটা বেশ নরম হয়ে যায় আর চিকেনটা দারুণ নরম আছে চিলি চিকেনের চিকেনটা সাধারণত খুব একটা নরম হয় না মানে একটু বোনলেস টাইপের থাকে তো কিন্তু এখানে না বোনলেস হয় না পুরোটা ঠিকঠাক আছে যেরকম বেশ একটু স্পঞ্জ টাইপের লাগে সেই রকম লাগছে খেতে টেস্ট একদম হাইফাই লেভেলের কিছু নাই বাট ভালো খেতে যে এখানে ট্রাই করতে পারো কারণ 5 টাকা চিলি তো তুমি কি এক্সপেক্ট করো তুমি হ্যাঁ রণবীর দার মতন টেস্ট হবে তোমরা যদি ট্রাই করতে চাও অবশ্যই ট্রাই করতে পারো কারণ 50-52 বছরের দোকান আশা করি অনেকে ট্রাইও করেছো এই তলা গার্লস স্কুলটা আছে তার মাঠটা
তারপরে কালিমালা কালিময় অফসাইড বলে একটা জিনিস আছে, সেটা কি জিনিস সেটা যাই না, বোধহয় সেলুন বটে, তার উল্টা দিকে আছে আমাদের এই ঠেলাটা। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চলে এসো, অনেক কিছু আইটেম পাওয়া যায় দেখলে দাদা বললো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আমি পোলাওটা শেষ করে আসছি পরের ব্লগটাতে। টাটা, বাই বাই।